নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকে বানাতে চলেছি চিকেন স্যুপ। ঠান্ডাটা খুব ভালো মতো পড়েছে, আর চিকেন স্যুপ কার না ভালো লাগে, আর মেয়েরও কিছু খেতে ভালো লাগছে না, তার জন্য বানিয়ে ফেলবো একটু চিকেন স্যুপ। আপনারা কিন্তু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবার কী কী উপকরণ লাগছে সেটা দেখি, কী কী উপকরণ লাগছে দেখুন। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, এদিকে আছে চিকেন, আর ডিমের সাদা অংশটা বের করে নিয়েছি, আর আদাটাকে আমি প্লেন করিনি, এই যে গোটা আদা রেখেছি, আর দুটো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা, আর এদিকে আমি গোলমরিচের গুঁড়ো দেব। তার বন্ধুরা ভিডিওটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বাটার অ্যাড করে দেব। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, রসুন, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো আদা বাটা, এদিকে চিকেনটাকে আমি একটু লবণ মাখিয়ে নেব। এবার এর মধ্যে চিকেনটা দিই, ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে জলটাকে ভালোভাবে গুলে নেব। এদিকে আমার চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব, আমি এরকম করে গাজরটাকে কুচিয়ে নিয়েছি দেখুন, আর গাজর কুচি দিয়ে দেব, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার গাজরটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি, দিয়ে ভালোভাবে এটাকেও ভালোভাবে ভেজে নেব। এবার ছড়িয়ে দেবো লবণ, এটাকে ভালোভাবে একটু ভেজে নেব, কারণ বাঁধাকপিটা ভালোভাবে একটু ভেজে নেব। এবার বন্ধুরা এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বিনস, বিনসটাও ভালোভাবে আমি ভেজে নেব। বন্ধুরা এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে আর একটু ভালোভাবে সেদ্ধ করে নেব, এর মধ্যে অ্যাড করে দেব জল। আপনারা যতটা মানে স্যুপটা খেতে চান, যতটা জল দিতে চান ততটুকুই দিবেন, আমি আর একটু পরিমাণ দেব জল দিয়ে এটা ভালোভাবে আর একটু সেদ্ধ করে নেব। এবার আমি আর একটু লবণ লাগবে আমার, আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস, অল্প পরিমাণ দেব, এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এবার ফুটতে দিয়ে দেব ঢাকা দিয়ে। এবার একটু চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দিয়ে দেব, এবার ঢাকাটা খুলে দেখি কতটা সেদ্ধ হলো, দেখুন গপ গপ করে ফুটছে। আর যাদের ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, একবার এই স্যুপটা বানিয়ে আপনারা খাবেন, মানে
বিশেষ করে ঠান্ডাটা বেশি লাগলে। আর এমনি তো বাচ্চাদের পক্ষে খুবই ভালো সব কিছু সবজিটা পড়ছে এর মধ্যে, একবার হলে আপনারা ট্রাই করবেন বাড়িতে, স্যুপটা খেতে দারুণ লাগবে। এর মধ্যে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো, আপনারা যতটা খেতে চান ততটুকুই দেবেন, কারণ গোলমরিচের ঝাল তো চিরবিড় চিরবিড় করে ঝালটা লাগবে। আর দেওয়া হয়ে গেল, আর একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এটা হলুদ কালার দেখাচ্ছে বন্ধুরা, এটা গাজরের কালার, এটার মধ্যে হলুদ তো দেওয়া যায় না, স্যুপটা সাদা সাদা টাইপের হয়। একদম গাজরটা দিতে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ডিমের সাদা অংশটা। তলার মধ্যে পড়ে গেছে, এটাকে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেবো আমি। এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। বন্ধুরা আর একটু ফুটিয়ে নিয়ে আপনাদেরকে নামিয়ে এটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এবার আমি শেষে এই লেবুটা দিয়ে দেবো। একদম স্যুপ রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে নামিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজে আপনারাও এই স্যুপটা তৈরি করতে পারবেন, আর বাচ্চাদের পক্ষে খুবই ভালো, কারণ সব কিছু সবজির মধ্যে পড়েছে আর খুব সুন্দর হয়েছে দেখুন। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না, আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে সকলকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।